আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আপনারা সবাই কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আল্লাহর রশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো প্রতিদিনের মতো আবারও চলে আসলাম একটা রেসিপি নিয়ে তো আজকে রান্না করব রসুন চিকেন দেখতেই পাচ্ছেন রান্নাটা কত লোভনীয় হয়েছে তো সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই না টেনে পুরো ভিডিওটি দেখবেন আর চ্যানেলে কেউ নতুন আসলে রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন পাশে থাকা বেল বাটন প্রেস করবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন আপনাদের সময় মতো আপনারা ভিডিওটি দেখে নিতে পারবেন যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মন থেকে দোয়া ও ভালোবাসা তো এইভাবে যদি আপনারা রসুন চিকেন রান্না করেন খেতে কিন্তু অসাধারণ লাগে অবশ্যই দেখুন ভিডিওটি তো এখানে দেখুন আমি সাতশো গ্রাম চিকেন নিয়েছি তো আমার পছন্দ মতো করে আমি চিকেনগুলো কেটে নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো করে কেটে নেবেন তারপরে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে এখানে দেখুন তিনটে রসুন নিয়েছি তো রসুনগুলো বড়ো সাইজে ছিল তো আপনাদের যেমন থাকবে সেই রকম নিয়ে নেবেন আর এখানে দেখুন পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি করে নিয়েছি কাঁচা তো এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দেব তো গ্যাসে কড়াই দিয়ে দিয়েছি এবার কড়াইটা একটু গরম হলে দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল তো আমি এখানে সর্ষের তেল দিয়ে রান্না করছি আপনারা যদি চান এখানে সাদা তেল দিয়েও রান্না করতে পারেন আপনারা যে তেল খান সেইভাবে করে রান্না করবেন তো এখানে দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম মতো সর্ষের তেল আর এখানে দেখুন তিনটে এলাচ আর তিনটে হচ্ছে লবঙ্গ আর কয়েক টুকরো হচ্ছে দারুচুনি দিয়ে দিলাম তো এগুলোকে একটু ভেজে নিচ্ছি তো কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো আর এখানে আমি লঙ্কা কুচিও দিয়ে দেব তো ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতোই দিবেন যে যেমন ঝাল খাবেন সেভাবে করে কিন্তু দিয়ে দিবেন তো এবার পেঁয়াজ লঙ্কাগুলো একটু ভেজে নিচ্ছি তো আমি সবসময় আপনাদেরকে অল্প মশলায় রান্না করে দেখাই আর আমি ঘরে থাকা মশলাগুলো দিয়ে রান্না করি এক্সট্রা কোনো মশলা আপনাকে কিনতে হবে না তো আমি যেভাবে রান্না করছি আপনারা আমার ভিডিওগুলো দেখে যদি এভাবে রান্না করেন কিন্তু খুবই সুন্দর হয় খেতে তো আমার চ্যানেলে আরও অনেক ভিডিও আছে চাইলে আপনারা আমার ভিডিওগুলো দেখে আসতে পারেন আর কিছু ভিডিওর লিংক আমি আই বাটনে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন তো এখানে দেখুন দিয়ে দিলাম লবণ স্বাদ মতো আর এখানে দিয়ে দিলাম এক চামচ হচ্ছে বড় চামচের আদা রসুন বাটা আর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো তো আমার চিকেনের পরিমাণ মতো আমি মশলাটা দিচ্ছি আপনারা কিন্তু সেই পরিমাপে আপনারা দিয়ে দিবেন আর এখানে হাফ চামচ আমি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো কারণ এখানে কাঁচা লঙ্কা দিয়েছি সেই জন্য লঙ্কা একটু হাফ চামচ দিয়ে দিলাম আর এখানে দেখুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ তো মশলাটা একটু ভেজে নিচ্ছি বা কষিয়ে নিচ্ছি যাই বলেন না কেন তো এইভাবে আপনারা কিন্তু কষিয়ে নেবেন আর এখানে দেখুন আমি রসুনগুলো দিয়ে দিলাম আর রসুনগুলো কিন্তু আমি খুব সুন্দর করে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছিলাম তো এখানে আর একটা কথা বলতে আপনাদেরকে ভুলে গিয়েছি আমার আদা আর রসুন আর জিরে একসাথে বাটা ছিল তো আমি বড় চামচের এক চামচ দিয়ে দিয়েছিলাম তো জিরেটা বলতে ভুলে গিয়েছিলাম তো সেই জন্য বলে দিলাম আর আপনারা যদি চান এখানে কিন্তু গুঁড়ো মশলা দিতে পারেন জিরে ধনে গুঁড়ো একসাথে করা থাকলে বা আলাদা করে করা থাকলেও সেটা দিতে পারেন তো মশলাটা আমি খুব ভালো মতো কষিয়ে নিয়েছি এবার এখানে চিকেনগুলো দিয়ে দিচ্ছি তো চিকেনগুলোও কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সাথে খুব ভালো মতো কষিয়ে নেব আর চিকেন যত কষানো হবে রান্নাটা কিন্তু খেতে ততই সুন্দর হবে যে কোনো মাংসই কিন্তু আপনারা খুব সুন্দর করে কষিয়ে নেবেন তো এখানে দেখুন আমি পানি দিলাম না আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো এবার আমি মাংসটা সুন্দর মতো কষিয়ে নেব আর এখানে আমি পানি দিব না তো দেখুন চিকেন থেকে অনেকটাই পানি বেরিয়েছে তো এই পানিটা দিয়ে কিন্তু আমি মিডিয়াম আছে চিকেনটা মানে কষিয়ে নেব তারপরে পানি দিব তো এখন সুন্দর মতো কষিয়ে নিচ্ছি তো আপনারা সবটাই ফলো করে রান্না করবেন দেখবেন আপনাদের রান্নাগুলোও কিন্তু খুব সুন্দর হবে আমার মতোই আর খেতে কিন্তু অসাধারণ হয় তো যে কোনো মাংসটা যদি এইভাবে রসুন দিয়ে রান্না করা যায় তো মাংস তো ভালোই লাগে তার থেকেও বেশি মনে হয় যে রসুনটা খেতে ভালো লাগে তো যারা রসুন দিয়ে রান্না করে খাননি অবশ্যই একদিন হলো রান্না করে খেয়ে দেখতে পারেন তো দেখুন সুন্দর মতো আমি মাংসটা কষিয়ে নিচ্ছি তো আস্তে আস্তে তেলটা ছেড়ে দিচ্ছে আপনারা হয়তো বুঝতেই পারছেন আর একটু সময় ধরে কিন্তু কষিয়ে নিতে হবে যে কোনো রান্নায় কিন্তু তাড়াহুড়ো করে রান্না করা ভালো না একটু সময় ধরে রান্না করলে কিন্তু রান্নার টেস্টটা খুব সুন্দর আসে তো দেখুন এই তো কষানো প্রায় হয়ে গিয়েছে তো দেখুন মাংস কষানো হয়ে গিয়েছে এবার এখানে আমি দিয়ে দেব গরম পানি তো অবশ্যই এখানে কিন্তু গরম পানি দিতে হবে কারণ মাংসর টেস্টটা হলে ভালো হবে না তো যে কোনো মাংস রান্নাতে আপনারা কিন্তু এভাবে গরম পানি দিয়ে রান্না করবেন তো মাংস খেতে তাহলে খুব ভালো লাগে তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর এখানে দেখুন চিকেনটা সেদ্ধ হবে সেই পরিমাপে কিন্তু আমি পানিটা দিয়ে দিলাম তো ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তো এবার আমি ঢাকা দিয়ে দেবো মানে মাংসটা সেদ্ধ করে নেব ভালোভাবে আর রসুনটাও সেদ্ধ হয়ে যাবে তো ঢাকা দিয়ে দশ মিনিট রান্না করলে কিন্তু মাংস রান্না হয়ে যাবে কারণ মুরগির মাংস সময় লাগবে না বেশি এই তো এখানে দেখুন আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর আস্তে আস্তে কালারটা কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা তো এবার এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলার গুঁড়ো তো এই গরম মশলাটা কিন্তু আমি বাড়িতে বানিয়েছি তো গরম মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এই গরম মশলাটা দিলে কিন্তু স্বাদটা খুব সুন্দর হয় তো আবারও একটু ঢাকা দিয়ে দিলাম পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য তো ঢাকাটা খুলে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি রসুনগুলো সেদ্ধ হয়ে গিয়েছে চিকেনও সেদ্ধ হয়ে গিয়েছে তো আমি এরকম করে রাখব তো রান্না হয়ে গিয়েছে গ্যাসটা অফ করে দিচ্ছি এবার ঢাকা দিয়ে রেখে দিলাম তারপরে আপনাদেরকে আবার দেখাচ্ছি তো এই তো বাটিতে সার্ভ করে নিচ্ছি রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়েছে এবং লোভনীয় হয়েছে তো এই চিকেন রান্না কিন্তু ভাত রুটি পরোটা লুচি নান সব কিছুরই সঙ্গেই ভালো লাগে তো অবশ্যই আপনারা একবার হলেও এটা রান্না করে খেয়ে দেখবেন সামান্য উপকরণ দিয়ে কিন্তু রান্নাটা করে নিলাম আপনারা দেখতেই পেলেন আর আমার এই রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখুন কতটা লোভনীয় হয়েছে তো যদি আপনাদেরকে রেসিপিটা ভালো লাগে তো লাইক দিয়ে এবং শেয়ার করে আমার চ্যানেলের সাথেই থাকবেন যারা নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন ভিডিওটি দেখে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম